বিসমিল্লাহি রহমানি রহিম। সুপ্রিয় দর্শক বৃন্দ, স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল শেখ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং ব্রিগেড ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট টিভিতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আলোচনা করব অ্যান্টিবায়োটিক সাসপেনশন কীভাবে প্রস্তুত করতে হয়। তো প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করুন। আমরা অনেকেই অ্যান্টিবায়োটিক সাসপেনশন খুব সহজে প্রস্তুত করতে পারি এবং অনেকেই পারি না। আসলে যারা পারি না তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমার হাতে দেখতে পাচ্ছেন রয়েছে জিম্যাক্স পেডিয়াট্রিক ড্রপ, এটা একটি অ্যান্টিবায়োটিক ঔষধ। আজকে এই ঔষধটি কীভাবে প্রস্তুত করতে হয় সেটা সম্পর্কে আপনাদেরকে দেখাবো এবং আলোচনা করব। আমার কাছে যে ওষুধটি রয়েছে সেটার নাম জিম্যাক্স। এটি একটি অ্যান্টিবায়োটিক জিম্যাক্স ওষুধটি তৈরি করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই ওষুধটির জেনেরিক নেম বা গ্রুপ নেম হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন। তো প্রিয় দর্শক, দেখুন এই জিম্যাক্স ওষুধটির মধ্যে কি কি রয়েছে। একটি পেডিয়াট্রিক ড্রপার রয়েছে যেটা দ্বারা বাচ্চাকে খাওয়ানো হবে, এবং সাথে রয়েছে একটি কাপ বা গ্লাস, মেজারমেন্ট কাপ, যেটা দিয়ে খুব সহজে মাপা যায়। এটাতে আপনারা দেখতে পাচ্ছেন মোট চারটি দাগ রয়েছে। প্রথম দাগ এটা হচ্ছে বোঝাচ্ছে হাফ চামচ, তারপরের দাগ এক চামচ, এবং তারপরে দেড় চামচ, এবং সর্বশেষে লেখা আছে উপরে দুই চামচ। এখন আপনারা বা আমরা অনেকেই জানি না যে এক চামচে আসলে কত এমএল হয়। 5 ml এ এক চামচ হয়। আর আপনাদের অবশ্যই জানা দরকার যে 1 ml এ কত ফোঁটা হয়। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটি কথা, সেটা হচ্ছে 1 ml এ 15 ফোঁটা। এটা আপনাদের হিসাবটা জানা দরকার। যদি কোনো ঔষধে বা সাসপেনশনে লেখা থাকে 10 ml পানি দিয়ে ঔষধ তৈরি করতে হবে, তাহলে আপনাকে অবশ্যই 2 চামচ পানি দিতে হবে, কারণ 1 চামচ সমান সমান 5 ml, তাহলে 2 চামচ সমান অবশ্যই 10 ml বা 10 মিলিগ্রাম। আমরা যে অ্যান্টিবায়োটিক এই ওষুধটি তৈরি করব, এই ওষুধটি তৈরি করার পানি কোথায় পাবো? আমরা টিউবওয়েলের পানিকে প্রথমে গরম করব, অর্থাৎ ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পর সেটা ঠান্ডা করব এবং তারপরে পরিমাণ মতো বা নির্দেশ মতো ওষুধটি তৈরি করব। অথবা বাজারে মিনারেল ওয়াটার পাওয়া যায়, সেই ওয়াটার দিয়ে আমরা এই ওষুধটাকে তৈরি করতে পারি। কখনোই টিউবওয়েলের পানি সরাসরি ব্যবহার করা যাবে না। প্রস্তুতকৃত অ্যান্টিবায়োটিক ওষুধ আমরা সর্বোচ্চ কতদিন পর্যন্ত সেটা সংরক্ষণ করতে পারবো, এ বিষয়টা আপনাদের জানা খুবই জরুরি। অ্যান্টিবায়োটিক ওষুধ, প্রস্তুতকৃত ওষুধ আপনারা সর্বোচ্চ 10 থেকে 14 দিন পর্যন্ত ঘরের মধ্যে রাখতে পারবেন বা সংরক্ষণ করতে পারবেন। যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধ প্রস্তুত করার পূর্বে আপনাকে এই পাউডারটাকে আগে আলগা করে নিতে হবে। যদি কোনো সাইটে লেগে থাকে সেটাকে আপনাকে হাত দিয়ে সরিয়ে দিতে হবে। আগে পাউডারের বোতলটিকে আগে ঝাঁকিয়ে নেবেন। চলুন ওষুধটিকে কীভাবে প্রস্তুত করতে হয় সেটা দেখাবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে জিম্যাক্সের একটি কাপ। এই ওষুধটি মূলত 15 ml এর। এই ওষুধটি প্রস্তুত করার জন্য 10 ml পানি দিতে হবে বা 2 চামচ পানি দিতে হবে। তো দেখুন আমার কাছে অলরেডি পানি প্রস্তুত হয়ে গেছে, পানিটাকে ফুটিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। দেখুন এখানে 2 চামচ বা 10 ml পানি রয়েছে এবং এখানে ওষুধ, এটা মিশাতে হবে। দেখুন আমি 2 চামচ পানি সম্পূর্ণ দিয়ে দিলাম। এরপর এর ক্যাপ আছে, ক্যাপটাকে সুন্দরভাবে আটকাতে হবে এবং এর সিপিটাও আটকাতে হবে। দাদা দেখুন এটাকে সুন্দরভাবে ঝাঁকাতে হবে, এভাবে যেন কোনো পাউডার বোতলের গায়ে না লেগে থাকে। এটা যতক্ষণ পর্যন্ত মিক্স না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের উচিত এটাকে ঝাঁকানো এবং সম্পূর্ণরূপে মিক্স করা। এবং যখনই বাচ্চাকে খাওয়াবেন, খাওয়ানোর পূর্বে অবশ্যই ওষুধটা ঝাঁকিয়ে খাওয়াবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ইনশাল্লাহ পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আলোচনা করা হবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।